tanınıyor, tekfirlediğimizle muhafaza. Class 9 English tutor, class 9 English tutor Manavendra Pandit. বইটি তুলে দেবেন মাননীয় কার্তিক পণ্ডিত মহাশয়। ও বাবা নিচ্ছে, ক্লাস 8 পুস্তকটি তুলে দেবেন প্রত্যুষ বিকাশ পরিকার। শঙ্কর চক্রবর্তী মহাশয়, এরপরে আছে সাথী পণ্ডিত, 10 টিউটর ইংলিশ টিউটর ক্লাস 10 সাথী পণ্ডিত, ওনাকে বইটা তুলে দেবেন আমাদের সন্তুদা। এরপরে আছে পণ্ডিত ক্লাস 10 ইংলিশ টিউটর, ওনাকে বইটা তুলে দেবেন মাননীয় জগন্নাথ দাস। আকাশ দলুন, ওনাকে বইটি তুলে দেবেন মাননীয় জয়ন্ত সুরল মহাশয়। এরপরে আছে শুভজিৎ ফরিকার, ইংলিশ টিউটর ক্লাস 10 শুভজিৎ ফরিকার, গ্রামে কর্মসূচি ছিল, আজকে খারুল গ্রামে কি কর্মসূচি করলেন? আজকে খারুল গ্রামে খারুল প্রাইমারি স্কুলে একটা বই বই দেওয়ার অনুষ্ঠান চলছে, এবং এই অনুষ্ঠানে আমার একটুখানি ইচ্ছা ছিল যে ছাত্র দুস্থ ছাত্রছাত্রীদেরকে কিছু বই দিতে পারলে হয়তো তারা উপকৃত হবে, আগামী দিনে ভবিষ্যতে ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হবে, এই মনে করে আমি কিছু বইয়ের জন্যে আমাদের এখানকার গ্রামবাসীরও উদ্যোগে আজকে সেই বই কিনে নিয়ে এসে ওনারা সেই বই বিতরণ অনুষ্ঠান করেছেন। কি নাম আপনার? জগন্নাথ দাস, আমি পূর্ত আরামবাগ পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ। এলাকায় আজকে বই ডিস্ট্রিবিউশন হলো, কী বলবেন? বই ডিস্ট্রিবিউশন হলো, আমাকে ডেকেছিল এরা, আমি এসে দেখলাম, বা এটা খুব প্রয়োজন, যুগ উপযোগী আর কি। এখনকার ছেলেরা তো মোবাইল বা ইন্টারনেটে বেশি ইউজ করে, কিন্তু বইয়ের যে একটা প্রয়োজনীয়তা আছে সেই বিষয়টিকে মনে করিয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠানগুলো খুবই দরকার আছে, এবং সেটা যুগ উপযোগী, সময় উপযোগী হয়েছে। আমিও আসতে পারি, আমি আর জগন্নাথটা এর পৃষ্ঠপোষক ছিলেন। এখানে মহান মহতী অনুষ্ঠান করতে পেরে নিজেদের খুব আনন্দ বোধ করছি। অকৃত্রিম প্রচেষ্টায় আমাদের সমাজসেবীর দ্বারা এই মহতী মহান কার্য সমাধান হতে সমাধান হয়েছে, এর জন্যে আমরা গ্রামবাসীর তরফ থেকে ওনাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আরও আমাদের আশা থাকছে আগামী দিনে আমরা যেন এর চেয়ে বৃহত্তর দুস্থ ছাত্রদের যেন সেবা করতে পারি। ওনাদের কাছে আমাদের আবেদন থাকলো যেন ওনারা ওনাদের নিরলস প্রয়াসে এই আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যান, এবং আমি আশা করছি আগামী পুজোতে এই জিনিসটা যদি ওনাদের সহযোগিতা পাই তাহলে আরও একটা হয়তো বড় অনুষ্ঠান করতে আমরা পারব। ওনাদের কাছে এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার নাম? আমি শ্রী কিঙ্কর প্রসাদ হরিকাল, আর এটা আমি সমাজসেবী বলতে পারি।